চলুন শুনি আজ এক মহামানবের কথা। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে হাত মেলানোর সময় হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরতেন। তাকে সবসময় দেখাশোনা করবার জন্য সর্বদা 12 জন ডাক্তার তার সঙ্গে থাকতেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতেন। এমনকি তার খাবারগুলোকেও ল্যাবরেটরিতে পরীক্ষা করবার পরেই তাকে খাওয়ানো হতো। প্রতিদিন তাকে ব্যায়াম করানোর জন্য 15 জন নিযুক্ত ছিল। এই সব কিছুর কারণই ছিল যাতে তিনি 150 বছর বাঁচেন। এমনকি তিনি ঘুমোতেনও অক্সিজেনযুক্ত বিছানায়। নিজের জন্য অর্গান ডোনার প্রস্তুত করে রাখতেন, যাতে যে কোনো বিপদে তিনি যে কোনো অর্গান তখনই পেতে পারেন। কিন্তু এত কিছু করার পরেও তিনি জয়ী হতে পারেননি। মাত্র 50 বছর বয়সে তিনি জীবনযুদ্ধে হেরে যান। 25 জুন 2009 সালে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। তার ঘরে থাকা 12 জন ডাক্তারের কোনো চেষ্টাই কিন্তু সেদিন কোনো কাজে লাগেনি। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলেননি তিনি। যিনি নিজেকে 150 বছর বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতেন, তার স্বপ্নটা আর সত্যি হয়নি। মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রায় 2.5 মিলিয়ন মানুষ খবর দেখেছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে এক অনবদ্য রেকর্ড সৃষ্টি করেছিল। তার মৃত্যুর দিন 3.15 মিনিট উইকিপিডিয়া, টুইটার, মেসেঞ্জার সমস্ত বন্ধ হয়ে গিয়েছিল। গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। অতিরিক্ত সার্চের ফলে গুগলের ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। প্রায় 2.5 ঘন্টা গুগল কোনো কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ দেখাতে গিয়ে নিজেই হেরে গিয়েছিলেন সেই চ্যালেঞ্জ। সাজানো পৃথিবী ছেড়ে তাকেও চলে যেতে হয়েছিল। কিসের গর্ব, কিসের অহংকার, 2 দিনের এই জীবন ছেড়ে একদিন শূন্য হাতে চলে যেতে হবে আমাদের সকলকে, যেতে হবে মৃত্যুর দরজায়। এবার চলুন না একটু ভেবে দেখি। 1, দামি বাড়ি, দামি গাড়ি ইত্যাদি বিলাসবহুল জীবনযাপন আমরা কাকে দেখাচ্ছি, কাকে ইমপ্রেস করতে করছি এসব? 2, জীবনে প্রতিটা মুহূর্তে কেন আমরা পশুর মতন খেটে চলেছি? 3, আমাদের জীবনের চাহিদা কতটা আর কতটা আমরা পেতে চাই, এটা কি আমরা কখনো ভেবেছি? 4, আমরা কি মাসের 10 ভাগ আয় শুধুমাত্র নিজের আনন্দের জন্য ব্যয় করি? 5, তবে কি আমরা অর্থ উপার্জনের সাথে সাথে নিজেরা আদবেও কোনো আনন্দ খুঁজে পাচ্ছি? উত্তর আসবে না, না আর না। ভাবতে ভাবতে হয়তো আর ঘুমই আসবে না বা হার্ট ব্লক হয়ে যাবে। নিজের আনন্দের জন্য একটু সময় সারাদিনের মধ্যে আমাদের নিজেদেরকে বের করতেই হবে। জীবনকে সঠিক পথে নিয়ন্ত্রণ করা উচিত, না হলে জীবন আপনাকে বা আমাকে নিয়ন্ত্রণ করবে, এটাই নিয়ম।